ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ديت دين در فاتري جاسي شهج كنو سورة أچه যেহেতু ফাত্রি দেখার পর সময় কম থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিয়েতে ফাত্রি দেখার জন্য দিনদারিত্ব প্রমাণ করার জন্য যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রথম একটি বিষয় বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরুষদের বৈশিষ্ট্য কিংবা চাহিদা হচ্ছে চারটি বিষয় দেখে বিবাহ করে। লেমালেহা, ওলে হাসাবেহা, ওলে জামালেহা, ওলে দিনেহা। তার সম্পদ দেখে, তার বংশ দেখে, তার সৌন্দর্য দেখে এবং তার দিনদারিত্ব দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তিনটাকে ছেড়ে দিয়ে বলছেন, ফাসবার, তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও। ফাসবার বেজাতির দিন। তো আমরা কিন্তু দিনদারিত্ব মুখে বললেও আমাদের কাছে কথিত হলো, বাস্তবে কিন্তু আমরা দিনদারিত্ব চাই না। আমরা ছেলেকে হ্যান্ডসাম খুঁজি, মেয়েকে বেশি সুন্দরী খুঁজি, একেবারে রূপবতী গুণবতী খুঁজি, একেবারে মডার্ন খুঁজি, দিনটাকে একেবারে শেষে আমরা ফেলে দিই। যদি অনেক দিনী ভাইরা আছে যাদের সাথে আমার উঠা বসা হয়, চলাফেরা হয়, তারা বলে যে দিনদার ফাত্রি চাই, দিনদার পাত্র চাই, এবার বলে। কিন্তু যখন টাকার বিষয় আসে, যখন পারিবারিক বিষয়গুলো আসে, যখন ধন সম্পত্তির বিষয় আসে, দ্বন্দ্ব দৌলতের বিষয় আসে, তখন তারা পিছ টান দেয়। তো এটা হচ্ছে এক ধরনের মুনাফিকি, এদের কপালে সুখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তুমি দিনদারিত্বকে অগ্রাধিকার দাও। তো দিনদারিত্ব বাছাই করার জন্য সংক্ষেপে কয়েকটি প্রশ্ন করবেন, তার মধ্যে ইমানের স্তম্ভ জানার জন্য চাইবেন, তারপর দিয়ে ইসলামের স্তম্ভ জানা চাইবেন যে ইমানের স্তম্ভ কয়টি, ইসলামের স্তম্ভ কয়টি। কোরআনিকের মাঝখান থেকে, একেবারে কোনো ছোট সুরা থেকে না, মাঝখান থেকে আপনি পড়তে বলবেন। বিশেষ করে যে সুরাগুলো আমরা দৈনন্দিন জীবনে আমল করি, সুরা মুলকের কথা বলবেন, তারপরে সুরা সেজদার কথা বলবেন, যেগুলো আমল করতে হবে প্রতিদিন আমাদেরকে। যদি তিনি আসলে দিনদার হয় তাহলে আমল করার কারণে তিনি এগুলো জানবেন, ঠিক আছে? এগুলো প্রশ্ন করবেন। তাওহীদ সম্পর্কে একটি প্রশ্ন করবেন, তাওহীদ কাকে বলে, আর সুন্নাহ এবং বেদাতের পার্থক্য জিজ্ঞাসা করবেন। মোটামুটি এই কয়েকটা প্রশ্ন করলে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারেন আসলে তিনি দিনদার। এই হলো কথা আর কি। জাজাকাল্লাহ খাইরা।